Assalamualaikum, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাব কানাডা এবং আমেরিকার বর্ডার ঘুরতে। এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, যে জায়গাতে আমরা যেতে আছি যেটাকে আর কি বলা হয় জিরো অ্যাভিনিউ। তো এটা আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গা থেকে আমেরিকার ভিতরে আমরা প্রবেশ করব এবং সেখানে কিছুটা সময় অবস্থান করে এরপরে চলে আসব যেটাকে পরে ইন্টারন্যাশনাল বর্ডার আর কি আমেরিকা এবং কানাডার মধ্যকার। তো চলুন যাই, ঘুরে আসি আজকে নতুন একটা জায়গায়। দেখতে থাকুন আমার ভিডিও, আশা করি ভালো লাগবে। আসছি একদম কানাডার শেষ প্রান্তে। এটা কানাডার শেষ প্রান্ত, আমেরিকার বর্ডার। আমরা যেহেতু আজকে আমাদের কাছে পাসপোর্ট সাথে নেই এবং ভিসাও আমাদের কাছে নেই, সেহেতু আমরা ইমিগ্রেশন হয়ে কানাডা ক্রস করবো না। তো এখান দিয়ে ক্রসিং সামনে গেলে পুরো আমেরিকার বর্ডার, ইউএসএ বর্ডার। আমরা বাম পাশে চলে যাবো, বাম পাশে যেটা একদম কানাডার হচ্ছে শেষ প্রান্ত, জিরো অ্যাভিনিউ। এখান থেকে কানাডা শুরু, আমরা সেদিকে যাবো। ভবিষ্যতে পাসপোর্ট বিষয়ে নিয়ে অবশ্যই ভিতরে যাব ইনশাল্লাহ, দোয়া করবেন যেন ভিতরে যাবো। আমরা বাম্পার দিয়ে আর কি যাচ্ছি জিরো অ্যাভিনিউ। জিরো অ্যাভিনিউ বলতে এখান থেকে যেহেতু কানাডা শুরু সেই জন্য এটাকে বলা হয় জিরো অ্যাভিনিউ। আমরা অলমোস্ট চলে আসছি। আমার ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে ইউএসএ এবং বাম পাশে আমরা হচ্ছে কানাডার মতো অবস্থান করতেছি, ইউএসএর পাশ দিয়ে আর কি যাচ্ছি। এখানে কোনো তারা তারা বেড়া নেই। এই যে বাড়িটা সেই বাড়িটা হচ্ছে ইউএসএ, আমরা হচ্ছি আমেরিকার ভিতরে, সরি কানাডার ভিতরে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আসলে খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এই দিকটা ঘুরে আবার পিছন দিকে যাবো, ওই পাশে যেটা জায়গা আছে ঘোরার মতো, বা ওখানে বর্ডারের একদম ইমিগ্রেশন পর্যন্ত যাওয়া যায়। এই জায়গাতে ইউএসএর ভিতরে যাওয়া যাবে, কিন্তু এটা যাওয়া ঠিক হবে না, এই জায়গাটা সকলের জন্য মুক্ত না। কিন্তু আমরা যে জায়গাটা যাওয়ার জন্য আসছি সেই জায়গাটা ইউএসএ প্রবেশের জন্য সকলের জন্য মুক্ত। সেখানে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত দর্শনার্থীরা ভ্রমণ করতে পারে, ভিজিট করতে পারে। তো এই হচ্ছে অবস্থাটা, চলুন আমরা দেখতে থাকি এবং আশা করি আপনাদের ভালো লাগবে এই সুন্দর জায়গাটা। আমরা এখন যাচ্ছি আমাদের সেই নির্ধারিত স্থানে, যেখানে সুন্দর একটা মনোরম পরিবেশ পাবো এবং সুন্দর দর্শনীয় স্থান। তো সেই জায়গায় যাচ্ছি, আশা করি আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। জানি না কতটুকু ভালো লাগবে, তবে আমার কাছে মনে হয় কি যে খুব বেশি ভালো লাগবে সেই জায়গাটা দেখার জন্য। বর্তমানে কানাডার পরিস্থিতি খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর, কারণ কি এখানে যে গাছের পাতাগুলো সব লাল হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এবং একটা সুন্দর একটা পরিবেশ। তো চলুন আমরা যেতে থাকি এবং দেখতে থাকি। Thank you.
আমরা চলে আসছি আমাদের বন্ধুকে এখন আমাদের গাড়িটা পার্কিং করানো হয়েছে বাম পাশে ইউএসএ আমরা ডান পাশে এখানটার মধ্যে আছি তো আমরা ডান পাশে রাস্তাতে গিয়ে গাড়িটা প্রথমত পার্কিং করব এইটা পার্কিং করে রেখে এরপরে আমরা হাঁটতে হাঁটতে ওখানে যাব ওখানে পার্কিং আছে তো আমরা সেখানে পার্কিং করার জন্য রিক্স নিতে চাচ্ছি না আমরা এই পাশে একটা স্থানে পার্কিং করতে যাচ্ছি তো এই স্পেসটা যেহেতু খালি আছে আমরা এখানে গাড়িটা রেখে যাব এখানে গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে যাবো তো চলেন আমরা জেনে থাকি এবং দেখতে থাকি এই যে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত স্থানে এখানে এই যে লোকজন সব ভিজিট করতেছে কি সুন্দর একদম সবুজের সমারোহ এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে আছে সব পাতায় হলুদ হয় না কিছু কিছু পাতায় কেন হয়তো সবুজ আছে তো আস্তে আস্তে সব হলুদ হয়ে যাবে হলুদ হয়ে গেলে আরও দেখতে সুন্দর লাগবে পাতা কমছে হলুদ কমগুলো হয়েছে এই যে পড়ছে তো এখানে আর্টিস্টের ভালোই আসলে আজকে ওয়েদারটাই একটু ঠান্ডা ওয়েদার বেশি আর তাছাড়া জিনিসটা হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছিল ওই জন্য এখানে দর্শনার্থী সংখ্যা কম এই যে রাস্তাটা এই যে গাড়িগুলো আসছে গাড়িগুলো বের হচ্ছে আর আমরা ভিতরে যাচ্ছি এটা হচ্ছে বর্ডার ইন্টারন্যাশনাল এই জায়গাতে বাউন্ডারি আমরা এখন অলরেডি ইউএসের ভিতরে চলে আসছি যে আমাদের সাথে যে রনি ভাই আমার সাথে আছে আমরা বেশ কয়েকজন আসছি একসাথে তো খুব সুন্দর পরিবেশ আসলে কানাডা আসার পরে বিভিন্ন জায়গাগুলো ঘুরতে আসি সেগুলো দেখতে খুবই ভালো লাগছে এবং এত সুন্দর এটা আসলে বলে বোঝানোর মতো না সব কিছু খুব সুন্দর লাগতেছে আমরা এখন বর্তমানে আবার ফেরত আসলাম কানাডার লোকেশানে আর কানাডার মানচিত্রে আমরা যেহেতু আসছি কানাডার ভিতরে এখানে আমরা দেখবো যে কানাডার একটা পতাকা বানানো আছে খুব সুন্দরভাবে পতাকা তো আমরা সেই পতাকাটা দেখবো এই জন্য আর কি আমরা এখন কানাডার প্রবেশের বর্ডার আমরা ইউএসএর ভিতরেই আছি জিরো পয়েন্টভাবে ঢোকা যায় খুব সুন্দর একটা জায়গা আমরা এখন যে জায়গাতে আছি সেটা হচ্ছে ইউএসএর ভিতরে আমাদের পুরো লোকেশানটা ইউএসএ আমরা যদি দেখাই আমরা একদম বর্ডারে বর্ডার যেটা আমাদের লোকেশান এই যে ইউএসএর বর্ডার তো এই যে বর্ডারের ভিতরে আমরা চলে আসছি এখানে আর কি পিছনে কানাডার যে পতাকাটা এখানে পতাকা করা আর সামনে যেটা দেখাই সামনে আমি একটু দেখাই আপনাদেরকে সামনে এই যে সামনে সামনে ইউএসএর যে বর্ডার এটা এই যে ইউএসএর পতাকা উপরে এই পাশটা পুরোটাই এটা ইউএসএ আমরা এখন ইউএসএর ভিতরে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই আজকে চলে আসছি এই জায়গাতে আসতে যাই আর কি সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা আর কি আমরা এখন একদম এটা পিলার ইউএসএর পিলার কানাডার পিলার সে জায়গায় যাচ্ছি না ওই এই যে গাড়িগুলো আসতেছে সবগুলো ইউএসএ থেকে আসতেছে আর এই পাশে যে গাড়িগুলো এগুলো ইউএসএ যাচ্ছে আর কি নেক্সাস
যেটা নো মাইন্স জোন আর কি কানাডা এই যে পিলারের এই পাশে কানাডা ঠিক আছে এই যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আর এই পাশে আছে ইউনাইটেড স্টেট আমি এখন একদম ইউএসএ ইউনাইটেড স্টেট এই জায়গায় আর ঠিক এটা হচ্ছে এখানে লেখা হচ্ছে কি ইন্টারন্যাশনাল বাউন্ডারি এবং এই যে এখানে হচ্ছে কানাডা আমরা পুরো ইউএসএ এর ভিতরে এখন হাঁটতে আছি তো খুব আমাদের দেশের যে বর্ডারগুলোতে যেভাবে তারা তার কাটার বেড়া বা যেভাবে রেস্ট্রিকশন থাকে এই জায়গাতে সেই জিনিসটা নাই এখানে সুন্দরভাবে দেখা গেল কি যে যাওয়া আসা করা যায় মোটামুটি মানে যেগুলো ভিজিটর প্লেস তো সেইভাবে এই জায়গাতে আর কি আসা আবহাওয়াটাও খুব সুন্দর তবে একটু আলো স্বল্পতা হচ্ছে বলতে আমরা একদম সন্ধ্যার মুহূর্তে চলে আসছি আর কিছুক্ষণ পরেই হচ্ছে কিছু সন্ধ্যা হবে এখন 5:55 জ্যাকেটটাকে সব মেনে নিয়েছি কারণ গাড়িটা আমাদের দূরে রেখে আসছে সো এই আর কি অবস্থা এখন আমার যে অবস্থানটা আমরা যদি গুগলে দেখি আমি এখন আছি এই যে আমার এটা দেখাচ্ছে একদম ইউএসএ বর্ডারের ভিতরে আমি ইউএসএ আমার লোকেশনটা ইউএসএ আমি যদি এখন একটা ছবি তুলি ছবির অবস্থানটা ইউএসএর ভিতরে
আমরা অনেক তো সময় পার করলাম, ঘুরলাম ফিরলাম, খুব ভালো লাগলো। ইউএসএ এখন বর্তমানে আমরা কানাডায়, আর এই যে আমি এখন ইউএসএ খুব ভালো লাগলো। তবে ইন ফিউচারে আশা করি ইউএসএর আরো ভিতরে গিয়ে একদম লং টাইম পার করে আসবো।